যে রাধে রাধে নমস্কার দর্শক আজকের দিনটে আমরা আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি যেটা লক্ষ্য করা যাচ্ছে গ্রহের নক্ষত্রের দৃষ্টি কৃপাতে আজকে পাঁচ রাশির জাতকাতিকাদের ক্ষেত্রে ভাগ্যের জন্য একটা পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে চলেছে পাঁচ রাশির ভাগ্য খুলে যেতে পারে তো চলুন আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব কোন কোন সেই পাঁচটি ভাগ্যবান রাশি রয়েছে ও কী ভাগে ভাগ্যের পরিবর্তন ঘটবে তার সম্পর্কে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর অবশ্যই আপনি আপনার রাশি যদি থাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন তো চলুন আমরা ভিডিও সুযোগে কথা কথাটা বাড়িয়ে সর্বথমে আমরা আজকে দিনের পদ্মাগর সম্পর্কে জেন দিচ্ছি আজকের দিনের বাংলা তারিখ কুড়ি পৌষ চৌদ্দশো তিরিশ সাল ইংরেজি মাসের তারিখ ছয় জানুয়ারি দু হাজার চব্বিশ সাল আজকের দিনে বার হচ্ছে শনিবার আজকের দিনের চতুর রাশি গোচর করছে রাশিতে আজকের দিনে সূর্যাদে ঘটবে সকাল ছটা বেজে একুশ মিনিটে সূর্যাস্ত ঘটবে বিকাল পাঁচটা বেজে দুই মিনিটে আজকের দিনের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের দশমী তিথি এটা থাকবে তো রাত্রি বারোটা বেজে বয়াল্লিশ মিনিট পর্যন্ত তারপরে একাদশী তিথির প্রবেশ নক্ষত্র হচ্ছে সত্যি নক্ষত্র আজকের দিনের যে অশুভ সময় রয়েছে যে সময়ের ভিতরে আপনারা কোনো রকমের শুভ কাজ করা থেকে বিরত থাকবেন সেটা হচ্ছে সকাল ছটা বেজে কুড়ি মিনিট থেকে একটা অশুভ সময় চলছে সকাল সাতটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত এছাড়া আরেকটা অশুভ সময় রয়েছে বিকাল তিনটা বেজে বয়াল্লিশ মিনিট থেকে অশুভ সময় চলছে বিকাল পাঁচটা বেজে দুই মিনিট পর্যন্ত আপনারা এই দুটো সময় কোনো রকমের শুভ কাজ ভালো কাজ বা কাজ করা থেকে বিরত থাকবেন আর আজকের দিনের সবথেকে ভালো সময় যেটা থেকে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে সকাল নটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে ভালো সময় চলছে দুপুর বারোটা বেজে তিন মিনিট পর্যন্ত এটা একটা গুরুত্বপূর্ণ সময় রয়েছে আপনারা চাইলে যে কোনো সবাই করতে পারে ওই অশুভ সময়টা পেরিয়ে যে কোনো ধরনের শুভ কাজ করুন কাজে সফল হওয়ার সম্ভাবনা বা কাজে ভালো রেজাল্ট আসার সম্ভাবনা বেশি থাকবে তো চলুন এখন আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো সেই পাঁচটি ভাগ্যবান রাশির সম্পর্কে কী কী সবার রাশির নাম উঠে আসছে জানা হচ্ছে কর্কট রাশি আজকের দিনে কর্কট রাশি জাতক জাতিকাদের প্রাপ্তির সম্ভাবনা খুব ভালো কী কী উপায় প্রাপ্তি ঘটছে প্রথমত আপনাদের পৈতৃক কোনো ব্যবসা থাকলে সেটা এখান থেকে প্রাপ্তির সম্ভাবনা থাকছে আপনি চাইলে জয়েন করতে পারেন বা ব্যবসায় জয়েন করার সুযোগ পাবেন আজকের দিনে যা আপনার আর্থিক স্থিতিকে উন্নতি করছে এর পরবর্তী যেটা আপনি যদি শেয়ার বাজার বা কোনো জায়গায় বিনিয়োগ করেছিলেন সেখান থেকে আজকে একটা ভালো অঙ্কের রিটার্ন পেতে পারেন যা আপনার আর্থিক স্থিতিকে উন্নতি করছে এমনকি আজকে আপনি নতুন করে বিনিয়োগ করার পরিকল্পনাও রাখতে পারেন এরপরে যে গুরুত্বপূর্ণ সবথেকে সেটা হচ্ছে আপনাদের নিজস্ব কোনো যদি ব্যবসা শুরু করতে চান বিশেষ করে যারা আজকে জামা কাপড়ের ব্যবসা করছেন কাঁচা ফুল বা কাঁচা যে কোনো ধরনের জিনিসের যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে তবে যে বিষয়টা ধ্যান রাখতে হবে আজকে টাকা পয়সা কারুকের ধার দেওয়া থেকে বিরত থাকবেন সেটা আপনার যতই কাছের বন্ধু হোক আত্মীয় স্বজন হোক যেই হোক অর্থ তার টাকাকে আজকে গুছিয়ে রাখার বা আপনার কাছে রাখার চেষ্টা করবেন কারুকের ধার দেওয়া থেকে একদমই বিরত থাকবেন আর লটারি প্রাপ্তি তো সম্ভাবনা থাকছে চাইলে আপনারা আজকের দিনে একটা আধে লটারি কাটতে পারেন সেক্ষেত্রে লটারি প্রাপ্তির সম্ভাবনা ভালো রয়েছে তবে শুভ সময়ের ভিতরে কাটার চেষ্টা করুন প্রাপ্তির সম্ভাবনা বেশি থাকবে এখন যেহেতু আজকের দিনের দ্বিতীয় ভাগ্যশীল সে রাশির নাম হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিন খুব ভালো আজকে আপনার সবার প্রথমে দাদু দিদা বা বা বাবা মার কাছ থেকে আপনারা কিছু পেতে পারেন হয়তো দামি কোনো উপহার স্বরূপ কিছু পেতে পারেন যা আপনার আর্থিক স্থিতিকে উন্নতি করছে আজ আপনি নিজস্ব কোনো ব্যবসা শুরু করতে চাইলে অবশ্যই করতে পারেন তবে সেটা যদি আপনি হার্ডওয়্যারসে কোনো ব্যবসা করে থাকেন সেক্ষেত্রেই পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন আর যারা কনস্ট্রাকশান লাইনে যারা কাজ কর যদি কোনো ব্যবসা শুরু করতে চান সেক্ষেত্রে পজিটিভ আপনারা রেজাল্ট পেয়ে যাবেন আর সব থেকে যেটা বিষয় আপনি আজকে অনেক দিনে আটকে থাকুন টাকা পয়সা রিটার্ন পেতে পারেন যা আপনার আর্থিক স্থিতিকে উন্নত করবে আর আপনার পুরনো কোনো বিনিয়োগ তো আজকে ভালো রিটার্ন দিচ্ছেই তো সেদিকে আপনাদের একটা ভালো রক অঙ্কের আর্থপ্রাপ্তি বা আর্থিক পরিস্থিতি উন্নতি হওয়ার সম্ভাবনা থাকছে সেই সঙ্গে আপনারা আজকের দিনে একটা তাদের লটারি কাটতে পারেন আজ আপনারা যেখানে প্রয়োজন নেই সেখানে কোনো রকম খরচ করবেন না মানে যে জায়গাটায় একদম খুব বুঝেই খরচ করবো যেখানে প্রয়োজন আসে শুধু সেই মাত্র সেই জায়গাটাই খরচ করুন আর বাকি কোনো জায়গায় খরচ করবেন নাহলে সেই জায়গাগুলোতে আপনার আজকে অনেক বেশি খরচ হয়ে যাবে আপনার ভুল ডিসিশনের জন্য কিন্তু হতে পারে এরপরে আসি আপনাদের পরবর্তী যে ভাগ্যশীল রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকের দিন খুব ভালো আজ আপনার ইনকাম রাস্তা নতুন কোনো উপায় হতে পারে যেমন আপনি যদি চাকরি করেন যদি চাকরি খুঁজছেন সেক্ষেত্রে নিজস্ব কোনো ব্যবসা শুরু করেছেন বা অনলাইন কোনো কাজ করছেন ব্যবসা করছেন সেক্ষেত্রে ব্যবসায় পজিটিভ রেজাল্ট বা উন্নতি সম্ভাবনা থাকছে নিজস্ব কোনো ব্যবসা যদি থেকে থাকে তো খুব ভালো যদি আপনি কোনো চাকরি খুঁজছেন অনলাইন কোনো বিজনেসের বা যে কোনো ধরনের কাজে ওষুধ আজকে আপনার ইনকাম সেগুলো থেকে আসার সম্ভাবনা খুব বেশি বা ভালো রয়েছে আজ আপনার ইনভেস্টমেন্ট ভালো রিটার্ন যদিও বা দেবে তবে আজকে নতুন করে ইনভেস্টমেন্ট আপনার জন্য খুব ভালো নয় তো সেটা একটু দেখে চলবেন আজকে আপনার প্রাপ্তির সম্ভাবনা রয়েছে যদি পুরনো কোনো বিনিয়োগ করেছিলেন অনেক দিন ধরে সেখান থেকে আপনাদের আজকে কিছুটা ভালো সুখবর পেতে পারেন পৈতৃক সম্পত্তি প্রাপ্তি করতে পারেন বাবা মার কাছ থেকে আজকে আপনি উপহার উপহারস্বরূপ কোনো দামি জিনিস পেতে পারেন যা আপনার আর্থিক স্থিতিকে উন্নতি করবে সেক্ষেত্রে দিনটি ভালো যাচ্ছে আর নিজে কোনো ব্যবসা কাজ তো অবশ্যই আজকে আপনারা শুরু করতে পারেনি পারেন সেক্ষেত্রে ভালো রয়েছে আজ আপনারা একটাতে লটারি কাটারও পরিকল্পনা রাখতে পারেন সেক্ষেত্রে দিনটি খুব ভালো আপনাদের লটারি প্রাপ্তির সম্ভাবনাও খুব ভালো রয়েছে তো এই ছিল কয়েকটা আপনাদের প্রাপ্তির সম্ভাবনা তো এগুলো একটু দেখে চলতে পারেন এরপরে আপনারা নেব পরবর্তী সেই ভাগ্যশীল রাশির নাম হচ্ছে চতুর্থ পরবর্তী ভাগ্যশীল নাম হচ্ছে মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের আজকে প্রাপ্তি ভালো রয়েছে আজ নতুন কোনো উপায়ে আপনার ইনকাম বাড়বে আপনি কোনো চাকরি খোঁজ করছিলেন চাকরি প্রাপ্তি করতে পারে নিজস্ব কোনো ব্যবসা করছিলেন সেখান থেকে ভালো অঙ্কের রিটার্ন নিতে পারেন বা আপনি যদি কোনো কারোর ব্যবসা ইনভেস্টমেন্ট করেছিলেন সেখান থেকেও আপনাদের প্রাপ্তির সম্ভাবনা খুব ভালো রয়েছে শেয়ার বাজার বা ট্রেডিংয়ের সঙ্গে অবশ্যই আপনারা আজকের দিনে যুক্ত হতে পারেন সেখান থেকে একটা ভালো দিন বা ভালো অঙ্কের অর্থ উপার্জন করতে আপনারা পারবেন আজ কারোকে খুব বেশি বিশ্বাস করে টাকা পয়সা ধার দেবেন না আর টাকা পয়সার দায়িত্ব আজকে কারুকে দেবেন না সেটা কিন্তু ধ্যান রাখবেন আর আপনারা গোপন শত্রুদের থেকে বিরত থাকুন বাবা মার সঙ্গে বুঝে চলুন এমনকি যদি নতুন কোনো কিছু প্ল্যানিং করে থাকেন কোনো ব্যবসা বাবা মায়ের সঙ্গে সেটা আলোচনা করুন সেক্ষেত্রে আপনি সেখান থেকে বেশ একটা ভালো পজিটিভ রেজাল্ট পেতে পারেন বা আবার সাহায্য সহযোগিতা আপনি আপনার ব্যবসার যে পরিকল্পনাটাকে বাস্তবায়ন করতে পারবেন যা আপনার ইনকাম বাড়াতে সহায়তা করবে আর আপনাদের হঠাৎ প্রাপ্তি তো থাকছে আজকের দিনে মানে লটারি প্রাপ্তি হতে পারে বা আপনার আটকে থাকা কোনো টাকা পয়সা আপনি আজ পেতে পারেন সেক্ষেত্রে আপনাদের দিনটি ভালো রয়েছে এরপরে আসছি আজকের দিনের শেষ এই ভাগ্যশীল রাশির নাম হচ্ছে মিন রাশি মীন রাশি জাতজাতিকাদের জাতিকাদের আজকের দিনটি অপেক্ষাকৃত অনেকটাই ভালো যাবে ইনকাম আগের দিনের তুলনায় বৃদ্ধি পাবে আপনি যে কাজটি করছেন সেই কাজের সুবাদে হতে পারে কোনো ভালো চাকরি পেতে পারেন ভালো যোগাযোগ হতে পারে ভালো কোনো বিজনেস প্রাপ্তি ঘটার সম্ভাবনা থাকবে আজ আপনার কাছের কোনো আত্মীয় স্বজন আপনাকে আর্থিকভাবে সহায়তা করতে পারে বা নতুন কোনো বিজনেস প্ল্যান আপনার কাছে নিয়ে আসবে আপনার সে বিষয়টাকে ভেবে দেখতে পারেন আপনি যদি সেটা পজিটিভলিভাবে ব্যাপারটাকে নিতে পারেন বা যদি ব্যাপারটা পজিটিভ হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এগিয়ে যেতে পারেন তবে আজকের বিষয়টা এটা কিন্তু একজনের কাছ থেকে নয় তিন চারজন হতে পারে তো সেক্ষেত্রে আপনাকে সঠিক আর ভুল এটা কিন্তু বিচার করা জরুরি রয়েছে কারণ আজকে আপনি ঠকে যাওয়ারও সম্ভাবনা রয়েছে আপনাকে কেউ ঠকে দেওয়ার চেষ্টা করতে পারে সেটা আপনার কেউ কাছের কেউ হতে পারে বন্ধু বন্ধুবান্ধব হতে পারে আত্মীয়স্বজনের ভিতরেও কেউ হতে পারে তো একটু দেখে চলুন কারোকে খুব বেশি বিশ্বাস করবেন না বড় সিদ্ধান্ত অবশ্যই বিবেচনা করেই নেবেন সেটা খুব জরুরি রয়েছে আর লটারি প্রাপ্তি তো আজকের দিনে রয়েছে একটা লটারি অবশ্যই আপনারা কাটবেন তবে সেটা শুভ সময়ের ভিতরে ধ্যান রাখবেন এটা সবার জন্য বলা লটারি কাটা ব্যাপারটা কিন্তু শুভ সময়ের ভিতরে করার চেষ্টা করবেন আজকের ভিডিও এই পর্যন্ত আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য প্রত্যেক দিনের মতো যেটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার সেটা হচ্ছে যে কি সবার একই রাশিফল হয় না আর সবার প্রাপ্তি ঘটবে এমনটাও কিন্তু ঘটবে না কারণ প্রত্যেকের গ্রহ অবস্থান আলাদা থাকতেও পারে তো আজকের দিনে বিশেষ করে মঙ্গল রাহু শুক্র এই তিনটি গ্রহের পজিশান যদি খুব পজিটিভ থাকে তাহলে পজিটিভ রেজাল্ট আপনারা পেয়ে যাবেন